আজকে আমরা কথা বলবো জিন কাকে বলে সেটা নিয়ে। এই জিন না, এই জিন কলেজের বইতে জিন সম্পর্কে লেখা। জিন এর মাধ্যমে জীবের বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। এর একটু পরে লেখা, যে কোনো জীবের প্রকাশিত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে জিন। জিন ডিএনএরই একটি অংশ বিশেষ যা সুনির্দিষ্ট বেস সিকোয়েন্স দিয়ে গঠিত। সবসময় যেটা বলি, এই ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে বইতে যেটা খুব সংক্ষিপ্তভাবে লেখা সেই জিনিসগুলো খোলাসা করে বলা, যাতে আমাদের মনে না হয় যে জীববিজ্ঞান জিনিসটা স্রেফ মুখস্থবিদ্যা। কাজেই চলুন জিন কাকে বলে সেই জিনিসটা নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলি। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো দেখতে কেমন সেটা জানার আগে আমরা জানতে পারি যে জিনিসটার অস্তিত্ব আছে। এর একটা উদাহরণ হচ্ছে অণুপরমাণু। সেই গ্রিক দার্শনিকদের সময় থেকে আমরা শুনে আসছি প্রত্যেকটা জিনিসই অতি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণা দিয়ে গঠিত। কিন্তু অণু জিনিসটা যে আসলে দেখতে কেমন, এর বৈশিষ্ট্য কি, রাসায়নিক গঠন কিরকম ইত্যাদি ব্যাপার আমরা জানতে পেরেছি বিজ্ঞানের অনেক অগ্রগতির পরে। জিন হচ্ছে ঠিক সেরকম একটা ব্যাপার। এটা দেখতে কেমন সেটা আমরা জানতে পেরেছি এই তো সেদিন, কিন্তু এর বহু আগে থেকেই আমরা জানতাম দেহের মধ্যে জিন টাইপের কিছু একটা জিনিস আছে, থাকতে হবেই। সেটার চেহারা কেমন আমরা জানি না, কিন্তু জানি আছে। এর প্রমাণ হচ্ছে বংশবিস্তার। একটা গরুর বাচ্চা কিন্তু কখনো কাঁঠাল গাছ হয় না। গরুর বাচ্চা সবসময় হয় গরু, উটের বাচ্চা সবসময় হয় উট। মানে মা বাবা যে প্রজাতির তাদের সন্তানও হয় সেই প্রজাতির। মা বাবার যে বৈশিষ্ট্য অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চার মধ্যেও সেই বৈশিষ্ট্যটা দেখা যায়। কিন্তু কেন, এই জিনিসটা নিয়ে এক মিনিট চিন্তা করি। এমন তো না যে বাবা মার দেহের প্রত্যেকটা অংশ সন্তানের মধ্যে চলে যাচ্ছে। মা জন্মের প্রক্রিয়ায় বা জন্মের সময় তার হাত পা চোখ কান নাক মুখ ইত্যাদি সব কিছু সন্তানকে দান করে দিচ্ছেন, সেরকম কিছু তো হয় না। বরং সন্তানের মধ্যে অটোমেটিকভাবেই তার নিজের হাত পা চোখ কান নাক মুখ তৈরি হচ্ছে বাবা মার আদলে। এখান থেকেই আসলে বোঝা যায় যে জীবদেহের নকশা বা ব্লু প্রিন্ট জাতীয় কোনো একটা কিছু আছে, থাকতেই হবে। সেখানে কোনোভাবে লেখা থাকে যে দেহের গঠনটা আসলে কিরকম হবে। বাবা মার দেহের সেই নকশার আদলেই সন্তানের দেহটা তৈরি হয়। এর সাথে এটাও চিন্তা করা অস্বাভাবিক নয় যে জীবনের এই নকশা অনেকগুলো ছোট ছোট অংশ দিয়ে গঠিত। নকশার এক একটা অংশ এক এক রকম বৈশিষ্ট্যের জন্য দায়ী। যেমন চোখের রং কি হবে, এই বৈশিষ্ট্য হয়তো নির্ধারিত হয় নকশার একটা ছোট্ট অংশ দিয়ে। এই ব্যাপারগুলো নিয়েই চিন্তা করছিলেন অস্ট্রিয়ার ধর্মযাজক এবং জগৎ শ্রেষ্ঠ বিজ্ঞানী গ্রেগর ম্যান্ডেল। তার গবেষণার ইতিবৃত্ত নিয়ে আমরা আরেকদিন হয়তো আলোচনা করব, কিন্তু তিনি জীবনের নকশার এই যে ছোট ছোট একক বা অংশ, যাদেরকে উনি বলতেন এলিমেন্টস, সেই এলিমেন্টসগুলো কিভাবে বাপ মা থেকে সন্তানের মধ্যে যায় সেই ব্যাপারটা নিয়ে কয়েকটা মূলনীতি দিয়েছিলেন। আজ পর্যন্ত পাঠ্যবইতে মেন্ডেলস লজ অব ইনহেরিটেন্স শিরোনামে আমরা এই মূলনীতিগুলো সম্পর্কে পড়ি। লক্ষ্য করুন, মেন্ডেল কি জানতেন এই নকশার একক বা অংশগুলো দেখতে কিরকম, তার মটরশুঁটি গাছের বিভিন্ন এলিমেন্টস কিভাবে কোষের মধ্যে থাকে, এসব কিছুই কিন্তু তিনি জানতেন না। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন এই জিনিসগুলোর অস্তিত্ব আছে এবং কিছু সুনির্দিষ্ট মূলনীতি অনুসরণ করে এই জিনিসগুলো বাপ থেকে ছেলের মধ্যে যায়। তো মেন্ডেলের এই এলিমেন্ট জিনিসটাকেই পরবর্তীতে বিজ্ঞান ইয়োহানসেন নাম দিলেন জিন। এই জিন নামকরণ করার সময় উনি কি বলছিলেন খেয়াল করুন। জিন বলতে শুধু এতটুকুই বোঝানো হচ্ছে যে মা বাবার দেহ থেকে যে কোষগুলো সন্তানের মধ্যে যায় তার মধ্যে এমন কিছু জিনিস থাকে যে জিনিসগুলোর কারণে শিশুর বিভিন্ন বৈশিষ্ট্য ধার্য হয়। তো সেটা দেখতে কেমন, এই জিন বা মেন্ডেলের এলিমেন্টস জিনিসটা দেখতে কেমন সেটা আমি জানি না এবং আপাতত কেয়ারও করি না। এটুকু হচ্ছে জিনের ইতিহাসের প্রথম অংশ। আমরা জানি না জিন জিনিসটা দেখতে কেমন, কিন্তু আমরা জানি এর অস্তিত্ব আছে। এর মধ্যে বাকি জীববিজ্ঞান জগৎ কিন্তু থেমে থাকেনি। বিজ্ঞানীরা তাদের চোখে মাইক্রোস্কোপ লাগিয়ে পড়েছিলেন। তো এভাবে মাইক্রোস্কোপ দেখতে দেখতে একদিন বিজ্ঞানীরা খেয়াল করলেন কোষের মধ্যে সুতোর মতো কিরকম একটা জিনিস আছে, এবং সম্ভবত এই সুতোর মতো জিনিসটা দিয়েই বাপ থেকে ছেলের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য যায়। মানে কোনোভাবে আমাদের জীবনের নকশা বা ব্লু প্রিন্ট কোষের মধ্যকার এই সুতোগুলোর মধ্যে ভরে দেওয়া আছে। সেই সুতোর মতো জিনিসটাকেই আমরা আজকে বলি ক্রোমোজোম। তো বিজ্ঞানীরা কিভাবে বুঝলেন ক্রোমোজোমের এরকম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে সেটা আরেকদিনের গল্প, কিন্তু আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিন। তো এই ক্রোমোজোম আবিষ্কারের ফলে এবং ক্রোমোজোমের মাধ্যমেই যে বংশ বাপ থেকে ছেলেতে যায় এই জিনিসটা বোঝার ফলে বিজ্ঞানীরা অবশেষে জিন সম্পর্কে একটা তথ্য জানলেন। সেটা হচ্ছে জিন জিনিসটা কোথায় থাকে, সে থাকে ক্রোমোজোমে। প্রথম যে জিনটার হদিস পাওয়া গেল সেটা হচ্ছে চোখের রঙের জিন। মাছির চোখ হয় লাল রঙের। এই লাল রঙটা কি কারণে হয়, কোন জিনের কারণে হয়,
বিজ্ঞানীরা গবেষণা করে বের করলেন এই চোখের লাল রঙের জন্য দায়ী যে জিনটা সেটা মাছির অমুক ক্রোমোজোমের ওপর থাকে। এর মাধ্যমেই শুরু হয়ে গেল বিশাল এক গবেষণা যজ্ঞ। দেহের কোন বৈশিষ্ট্যের জিন কোন ক্রোমোজোমের উপর থাকে, কোথায় থাকে, একটা থেকে আরেকটার দূরত্ব কত, ইত্যাদি নানা রকম জিনিস বিজ্ঞানীরা একের পর এক গবেষণা করে বের করা শুরু করলেন। ভুলবেন না আমরা কোথায় আছি, আমরা এখনো আছি এখন থেকে প্রায় 100 বছর আগে, মানে গত শতাব্দীর মোটামুটি শুরুর দিকে। এখনো কিন্তু বিজ্ঞানীরা জানেন না জিন জিনিসটা দেখতে কেমন অথবা রাসায়নিক গঠন কেমন। তারা শুধু জানেন দুটো জিনিস, এক, জিন থাকে ক্রোমোজোমে, এবং দুই, এক এক বৈশিষ্ট্যের জিন ক্রোমোজোমের এক এক জায়গায় থাকে। সেই জিনগুলো কি গোল না লম্বা না চ্যাপ্টা, এর কি আদৌ কোনো মাত্রা আছে কিনা, নাকি এটা বিন্দুর মতো, এরকম কিছুই তারা তখনও জানেন না। মানে এটা একটা মজার ব্যাপার, জিনের চেহারা দেখার আগে বিজ্ঞানীরা তার ঠিকানা বের করে ফেললেন। এতটুকু হচ্ছে জিনের ইতিহাসের দ্বিতীয় ভাগ। তৃতীয় ভাগের শুরুতে বিজ্ঞানীরা চিন্তা করছিলেন ক্রোমোজোমের মধ্যে তো মোটামুটি দুটো জিনিস থাকে, এক হচ্ছে প্রোটিন আর আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। যে সময়কার কথা বলছি তার মধ্যে নিউক্লিক অ্যাসিড আবিষ্কার হয়ে গেছে, সেই আবিষ্কারের গল্প যদি শুনতে চান আমার আগের ভিডিওটা দেখতে পারেন। তো বিজ্ঞানীরা চিন্তা করছিলেন ক্রোমোজোমের মধ্যে যদি জিন থাকে তাহলে হয় এটা প্রোটিন অথবা এটা নিউক্লিক অ্যাসিড, আসলে এটা কি। তো জিনের ইতিহাসের তৃতীয় ভাগের শুরুতে বিজ্ঞানীরা এই আবিষ্কারটা করলেন, তারা বুঝতে পারলেন জিন জিনিসটা আসলে প্রোটিন না, জিন জিনিসটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। কিভাবে সে আবিষ্কারটা হলো সেটা একটা আশ্চর্য আজীব গল্প, আমি অবশ্যই কোনো একদিন আপনাদের সাথে সেই গল্পটা করব। কিন্তু আপাতত এই ভিডিওতে জিন কাকে বলে এবং জিন জিনিসটার ইতিহাস কি সেটা নিয়ে আলোচনা করেই আমরা কুল পাচ্ছি না। তো এই আবিষ্কারের কিছুদিন পরেই, জিন জিনিসটা যে নিউক্লিক অ্যাসিড সেটা বোঝার কিছুদিন পরেই, ওয়াটসন ক্রিক আর উইলকিনসের কল্যাণে আমরা আসলে বুঝতে পারলাম জিনের চেহারা কিরকম। এটা হচ্ছে ডিএনএর ডাবল হিলিক্স বা দ্বিসূত্রক চেহারা আবিষ্কারের গল্প, সেই গল্প আরেকদিন করব। কিন্তু আমার বক্তব্য হচ্ছে অনেক দিন পর, এত জল্পনা কল্পনার পর জিন জিনিসটার চেহারা কেমন আমরা বুঝতে পারলাম, এতদিন পর এর দেখা মিলল। বিজ্ঞানীরা এতদিনে বুঝলেন যে জিনের রাসায়নিক গঠন এরকম, জিন হলো লম্বা সুতোর মতো, এটা ক্রোমোজোমের মধ্যে থাকে, এবং এক পিস জিনের মধ্যে ডিএনএর যে সংকেত বা সিকোয়েন্সটা থাকে সেটার অনুকরণেই তৈরি হয় আরএনএ, সেই আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, এবং সেই প্রোটিন হচ্ছে মোটামুটি আমাদের দেহের সমস্ত কাজ করে। খুব সহজভাবে যদি বলি এটাই হচ্ছে জিনের চেহারা কীরকম এবং জিন কীভাবে কাজ করে তার একটা ব্যাখ্যা। এখন আমরা আছি মোটামুটি জিনের ইতিহাসের চতুর্থ ভাগে, মানে 2023 সালে। এর মধ্যে কি আসলে জিনের ধারণার কোনো পরিবর্তন হয়েছে? অবশ্যই হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো সামনের ভিডিওতে। কিন্তু আপাতত জিনের ইতিহাস নিয়ে জানার ফলে আমরা কয়েকটা ব্যাপার বুঝলাম। এক, জিন হচ্ছে ডিএনএর একটা অংশ। দুই, এই ডিএনএ থেকে আরএনএ হয়ে প্রোটিন তৈরি হয়। তিন, প্রোটিনের মাধ্যমে দেহের বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। চার, এই জিনই বংশ পরম্পরায় বাপ থেকে ছেলের মধ্যে যায়। একসময় আমরা জানতামই না জিন জিনিসটা কি, শুধু জানতাম এর অস্তিত্ব আছে। সেখান থেকে এক এক করে আমরা এই পর্যন্ত এসেছি। সামনের ভিডিওগুলোতে জিনের গঠন এবং কাজ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব। ভালো থাকবেন সবাই।